ওয়েলকাম টু এনজিএস কিচেন অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসছে একটা সামার স্পেশাল ড্রিঙ্ক নিয়ে, দই পুদিনা শরবত বলতে পারেন, লস্যি বলতে পারেন, পুদিনা লস্যি বলতে পারেন। তো আমি এটা স্পেশালি বলবো যে পুদিনা লস্যি। তো চলুন কীভাবে বানিয়েছি দেখে নিন। প্রচণ্ড গরম চলছে, তো এটা খেলে আশা করি একটু হলেও ভালো লাগবে সকলের। বেশ কিছুটা পুদিনা পাতা প্রথমে ছাড়িয়ে নিলাম এবং একটি মিক্সি জারে আমি বেশ কিছুটা নিয়ে নিচ্ছি দই। সেটা সবাই পরিমাণ মতো নেবেন, যেভাবে বানাবেন, দু গ্লাস, এক গ্লাস, তিন গ্লাস, এভাবে। তো এক গ্লাসের জন্য আমি 50 গ্রাম মতো নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি, এতটা না নিলেও চলবে। দিয়ে দিচ্ছি চাট মশালা, বেশ কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। এরপরে দেবো একটু বীজ লবণ, এখানে সুগার, সুগার ডাস্ট এমনিও দিতে পারেন, যে কোনো সুগার দিতে পারেন। তো একটু বিট লবণ দিয়ে দিলাম। এবারে এটা মিক্সিতে জালে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখুন খুব ইজি, সামান্য একটু বেশি খাটতেও হবে না। এখানে গন্ধরাজ লেবু ইউজ করেছি, এটা ফ্লেভার প্লাস একটা রিফ্রেশিং ব্যাপার তো থাকেই, তো খেতেও ভালো লাগবে, একটা গন্ধও ভালো আসে। এমনি পুদিনা আছে তার সাথে গন্ধরাজ লেবু, তো এটা তো খুবই ভালো লাগবে। এবারে একটি গ্লাসের মধ্যে বেশ কিছুটা আমি লেবু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম, সেগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এবং তার সাথে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবো। এবং সেটাকে আমি একটা চাকতি বেল্লা, যেটা বেলন নিয়ে থাকে, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটা প্রেশার দিয়ে আমি এটা ইয়ে করে নিচ্ছি, চাপ দিয়ে দিচ্ছি। এতে পুরোটাই, পুরো ফ্লেভারটাই চলে আসবে। গরমে বাড়িতে সবাইকে খাওয়ান, বানিয়ে এটা খেলে আশা করি ভালো লাগবে। দিয়ে দিলাম বেশ কয়েকটা বরফের কুচি, কিউব দিয়ে দিতে পারছি বা আপনি ডাস্টও করে নিতে পারেন মিক্সিতে গুঁড়িয়ে। এবারে মিক্সিতে যেটা আমার ইয়ে ছিল, মিক্সিং ছিল দই এবং পুদিনা পাতার, সেটা দিয়ে দিলাম গ্লাসে ঢেলে। আমাদের রেডি, এটাই একটু গুঁড়িয়ে মিক্স করে নেবো ভালো করে, যাতে নিচের পুদিনা পাতা লেবুটা ভালো করে মিক্স হয়ে যায়। এবং খুব একটা ভালো রিফ্রেশিং ড্রিঙ্ক বলতে পারেন এটা, এই গরমের জন্য খুবই ভালো, ভীষণই ভালো। এবং খাওয়ার পরে আমার যেটা মনে হয়েছিলো যে একটা বেশ, মানে মনটাও শান্ত হয়েছিলো, গরমটাও কম লাগছিলো, এরকম একটা ব্যাপার। তো গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, প্রচণ্ড হিটওয়েভ চলছে এখন। তো এটা যদি খেয়ে ভালো লাগে একটু লাইক কমেন্ট করে জানাবেন, সাথে থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে।